नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सेप्टेम्बर 2021 कन्या राशि विद्या और कर्मे बिराट उन्नति। गोपन कथाटी रबे ना गोपने, हाँ ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोए आमी कन्या राशिर जातक जातिकादेर सेप्टेम्बर मास तादेर जीवने विद्या एवं कर्मे बिराट सफलता आसते चलेछे एवं तादेर जीवने जे गोपन कथा तारा एतदिन निजेओ जानतो ना सेई गोपन क्षमतार कथा एबार प्रकाशित होबेई। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करि। आमार आजकेर गवेषणार विषय अवश्यई अभिनव। आजके आमी एमन एकटा राशि सम्पर्के आलोचना करब, सेई राशि निये साधारणत आमार एई चैनेले आमी सेभाबे भिडियो दिई ना। তাই সেই রাশির জাতক জাতিকাকে বলবো এই ভিডিওটি করার মূল অর্থই হলো তাদের কাছে সেপ্টেম্বর মাস একটি অবিস্মরণীয় মাস হতে চলেছে। তাদের জীবনের এক গোপন দিক এই সেপ্টেম্বর মাসে উন্মোচিত হবে। কেন না, কন্যা রাশিতেই বুধের অবস্থান এবং বুধ শুক্র অতি শক্তিশালী এবং ৬ তারিখ অর্থাৎ 6ই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলায়, যা কন্যা রাশির ধনস্থান। ঘনস্থানে সুখের প্রবেশ আর্থিক দিক দিয়ে সর্বোচ্চ উন্নতি আনবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তারা লক্ষ্য করবে অর্থসুখ, তারা লক্ষ্য করবে পারিবারিক জীবনের সুখ, তারা লক্ষ্য করবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। এছাড়াও মঙ্গল, সেই মঙ্গল সিংহ যে দ্বাদশে, সেই দ্বাদশ থেকে মঙ্গল প্রবেশ করবে কন্যায় এই 6ই সেপ্টেম্বর। সুতরাং 6ই সেপ্টেম্বর দিনটিকে কন্যা রাশির জাতক জাতিকারা নোট করে নিতেই পারে, কারণ এই দিনটিতে এমন বিশেষ বিশেষ ঘটনা তারা লক্ষ্য করবে যা তারা আগে থেকে জানছেই না। এরপরে আর একটা তারিখ বলবো, যেটি হচ্ছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর যখন বৃহস্পতি মকরে প্রবেশ করবে এবং শনির সঙ্গে মিলিত হবে, তখন তৈরি হবে নীচভঙ্গ রাজযোগ কন্যা রাশির ক্ষেত্রে, যা অতি শুভ ফল আনছে। এই শুভ ফলে কন্যা রাশিরা বিদ্যাক্ষেত্রে উন্নতি এবং তাদের কর্মজগতে যথেষ্ট উন্নতির লক্ষ্য করবে। বিদ্যা অর্থাৎ যারা স্টুডেন্ট আছে কন্যা রাশি, তাদের পড়াশোনায় মন বসবে এবং আপনার কর্মজগতে আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, আপনি ব্যবসায়ী হতে পারেন বা আপনি চাকরিজীবী হতে পারেন বা আপনি কোনো পেশাদার লাইনে যুক্ত থাকতে পারেন, প্রত্যেক ক্ষেত্রেই আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই 14ই সেপ্টেম্বর তারিখ থেকে। এছাড়া 17ই সেপ্টেম্বর সূর্য তথা রবি যখন কন্যায় প্রবেশ করবে, তখন আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যে সমস্ত ক্ষেত্রে আপনি এতদিন শত্রুতার সম্মুখীন হয়েছেন, যে সমস্ত ক্ষেত্রে আপনি এতদিন নানাভাবে বিরোধিতার সম্মুখীন হয়েছেন, আপনার ক্ষতি হয়েছে, সেই সমস্ত জায়গায় এবার আপনার লাভ অবশ্যম্ভাবী হবেই হবে। এছাড়া 22 তারিখে যখন আপনার মালিক বুধ তুলায় প্রবেশ করবে, তখন তো আপনার ধনভাগ্য চরম উন্নতির পথে যাবেই যাবে। কিন্তু 27 তারিখে যখন বুধ বক্রী হবে, তখন কিছুটা অশুভ ফল আপনি লক্ষ্য করবেন। সুতরাং বোঝা যাচ্ছে 6ই সেপ্টেম্বর থেকে 27ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিদের কোনো কিছুর অভাব হবে না। অর্থ, কর্ম, বিদ্যা, সম্মান, প্রতিপত্তি, এমনকি প্রেম, ভালোবাসা, বিবাহযোগ তাদের যথেষ্ট শুভ ফল দেবে। তবে একটা কথা বলতে হবে, গোপন যা ক্ষমতা এবং গোপন যে বিষয় যা কন্যা রাশি নিজেও জানে না সেটি প্রকাশিত হবে। সেটি হচ্ছে 6ই সেপ্টেম্বর যখন শুক্র প্রবেশ করবে দ্বিতীয়ে এবং 22ই সেপ্টেম্বর যখন বুধ প্রবেশ করবে তুলায়, তখন আপনার সেই গোপন কথাটি জানতে পারবেন। অর্থাৎ আপনার নামে কেউ অর্থ রেখে দিয়েছে, কোনো ক্ষেত্র থেকে আকস্মিক প্রভূত অর্থ আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন। এছাড়া আরও একটি দিক দিয়ে আপনাকে আমি সুখবর দেব, শুক্র যেহেতু 6 তারিখ থেকে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে, তাই আপনি অনায়াসে বিবাহের দেখাশোনা শুরু করতে পারেন এবং খুব ভালো মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবে। তবে এত কিছু ভালোর মাঝেও
কয়েকটা খারাপ কথা আমাকে শোনাতেই হচ্ছে। তার কারণ কন্যা রাশি যেহেতু আপনার কেতু এবং রাহু অশুভ ফল দিচ্ছে, তাই আপনি কোনো মতেই কেতু অর্থাৎ মঙ্গলবার আর রাহু অর্থাৎ শনিবার এই দুটো দিন কোনো শুভ কাজে যাবেন না। এরা সবসময় চাইবে আপনার উন্নতিতে বাধাদান করতে, আপনার উন্নতিতে অবশ্যই পদাঘাত করতে, আপনাকে উন্নতির মুখ থেকে বিরূপ দিকে নিয়ে যেতে এবং আপনার চিন্তাভাবনাও অন্যদিকে চালিত করবে। তাই আমার অনুরোধ, আপনি রাহু কেতুকে বেশি প্রশ্রয় দেবেন না। আপনি আপনার কর্মক্ষেত্রে নিম্নবর্গীয় মানুষদের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন না, এমনকি বাড়ির মধ্যে যে সমস্ত গুপ্ত শত্রু আছে তাদের সঙ্গে আপনি আপনার গোপন কথা কোনোভাবেই বলবেন না। তাই আজকের এই ভিডিও আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম, আগত সেপ্টেম্বর মাস তাদের জন্য একটা অবিস্মরণীয় মাস হতে চলেছে। যেমন বিদ্যাক্ষেত্রে উন্নতি, ভালো রেজাল্ট গবেষকদের ক্ষেত্রে ভালো, তেমনই কর্মক্ষেত্রেও চাকরি লাভ, ব্যবসায়ী শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে এবং আপনার জন্য কেউ কোনো সম্পদ রেখে গেছে এবং আপনার গোপন সেই ক্ষমতা তা অবশ্যই প্রকাশিত হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।